আমার ডায়লগে বলতে আপনার শুনলে অবাক হবেন, আমার বলতে হচ্ছে যে ভালোবাসা তো বলে কই আসে না, হয়েও তো যেতে পারে যা কিছু, এটা তো আল্লাহ বলতে পারবে কার জন্য কাকে লিখে রেখেছে। তো এখন এটা হচ্ছে মনের ব্যাপার, বাট আপাতত যে ছবি দিয়ে আপনারা খুব চিন্তিত হয়েছেন, এবার চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ জায়েদ খান তো যেখানে আপা বলে যেখানে আলোকিত হয়ে যায়, আমার সাথে যাকে দেখবেন তাকেই তো মানাবে। এগুলো তো মানুষের বানানো গল্প, আমি তো বলেছি আপনারা যখন আপনারা যেহেতু আমাদেরকে আমাকে এত ভালোবাসেন, কোনো বিয়ে করলে প্রেম করলে আপনাদের জানিয়ে করব। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি, ওখানে একটা দুষ্টামি করে অপেরার সামনে একটা ছবি তুলেছি, সেটাকে নিয়ে পোস্ট দিয়ে ছাতা মাথায় মানে রোমান্টিক পোস্ট দিলাম, নায়ক নায়িকা মানে যে দিলাম বলেই তো আপনি একটু আলোচনা করলেন, এই আলোচনায় থাকার জন্য আসলে এটা করা। আর যদি প্রেম করি বা ভালোবাসা করি অবশ্যই আপনাকে জানাবো। আমি আপনাদের সাথে এতদিন কাজ করে আমাকে এটা মনে করলেন কীভাবে যে আমরা বিয়ে করে ফেলব হুট করে আপনাদেরকে না জানিয়ে? অবশ্যই আপনাদেরকে জানিয়ে এবং বউর হাত ধরে এখন বের হয়ে যেতাম। বলছিলেন যে বিয়ে করলে গণমাধ্যম কর্মীদের জানাবেন, কিন্তু এমনও তো নায়ক আছে যারা বিয়ে করে বাচ্চা করে তারপরও জানায় না। সবাই তো আর জায়েদ খান না, আমি তো আপনারা আপনাদেরকে না জানিয়ে তো কোনো কাজ করিনি, আজকে আসবো সেটা তো আপনাদেরকে জানিয়ে এসেছি, লুকিয়ে আসলে তো আসতে পারতাম, হারিয়ে তো আপনাদের সামনে থেকেই বের হয়ে গেল, তো লুকোচুরি থাকলে তার তা হতো না। তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে আপনাদেরকে জানিয়েই করবো, আর নায়ক নায়িকাকে নিয়ে যদি একটু প্রেমের গুঞ্জনই না থাকে, আর দুইজনেই তো অবিবাহিত, তো একটু যদি গুঞ্জন থাকে খারাপ কি, গুঞ্জনটা একটু ভালো করে আপনারা একটু চাওয়ার করেন। সারা পৃথিবীতে নায়ক নায়িকারা রোমান্টিকভাবে ছবি তুলবে, পোজ দেবে, এটাই তো বিয়েই হতো। আপনারা তো 8 থেকে 9 জন দেখছেন, এর পিছনে যে আরও কত সময় আছে তা তো দেখেনি না। আপনারা তো জানেন যে জায়েদ খান যেখানে যায় সেখানে আলোকিত হয়, তো এত মেয়ে দর্শক এসছে এবং অনেক মেয়ে দর্শক গ্রিন রুমে আমার সাথে ছবি তুলতে এসছে, সবাই বলছে শুধু আপনার জন্য আসছে, শুধু আপনাকে দেখতে এসছে। সেম ছবি একটা সালমান খানের আছে, আমি আসলে সালমান খানেরটা মনে করে করিনি, মনে করতে পারেন যে ওটার আদলেই হয়ে গিয়েছে, ওটার আদলেই দেখলাম সবাই পোস্ট কপি করছে। তো আমার মনে হয় এই ট্যুরটা সেদিক থেকে ভালো হয়েছে, বাঙালিরা এনজয় করেছে আমার শোটা, এবং ওই সময় থাকতে থাকতে আপনারা জানেন আরেকটা ফোনের বিজ্ঞাপনও খুব ভাইরাল হয়েছে নগদের, তো আপনারা জানেন আমি এই ফোন দেখাতে দেখাতে আমি শেষ, মেলবোর্নে আর সিডনিতে শুধু আমার চেয়ে মনে হয় ফোনের ছবি বেশি তুলতেছে, গোল্ডের ফোনের ছবি, এত মানুষকে নাড়া দিয়েছে। এবং অবাক হবেন যখন বরাবরের মতো আমার সাংবাদিক ভাই এবং সব প্রিয় মানুষগুলো একসঙ্গে দেখতে পাচ্ছি 16 দিন পর আমি ঢাকার মাটিতে। আপনারা জানেন দুইটা ইভেন্ট সহ অনেক মেলবোর্ন এবং সিডনিতে দুটো ইভেন্ট সহ কিছু কাজের মানে কিছু শোয়ের জন্য আমি গিয়েছিলাম, আমার সাথে আমার একটা টিম ছিল, সেখানে নুসরাত ফারিয়া ছিল, প্রতীক আসাদ ছিল, তো আমরা সেখানে সাকসেসফুলি মেলবোর্নে 28 তারিখের শোটা ডান করেছি, এবং এত রেসপন্স এবং দর্শকের উপস্থিতি, হল তো পুরো পরিপূর্ণ, পরে মানুষ বাইরেও দাঁড়িয়ে থেকেছে, এবং সেখানে আমার যিনি শোটা আয়োজন করেছেন হিমি হোসেন DGN, ওনার কাছে কৃতজ্ঞতা, এবং এত আমার ভালো এক্সপিরিয়েন্স, উনি বন্ধুর মতো এবং আমাদেরকে ট্রিট করেছেন, এবং আজকে মাটিতে এই ঢাকার মাটিতে এসে ওনাকে খুব মিস করছি, হিমি হোসেন, উনি মেলবোর্নে এত আনুষ্ঠানিকভাবে এত জাঁকজমকভাবে ওনার সেই ইভেন্টটি শেষ করেছেন, এটা আনবিলিভেবল। এবং ওটা শেষ করে ওখানে কিছু আমাদের কিছু আরও কিছু ফর্মালিটি ছিল, শেষ করে আমরা 2 তারিখে সিডনিতে গিয়েছিলাম, সিডনিতে ফাগুন হওয়ার আয়োজনে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে সেখানকার যিনি সভাপতি ছিলেন তিশা তানিয়া, তার আমন্ত্রণে আমরা সিডনিতে গিয়েছিলাম ওরিয়ন সেন্টারে, সেখানে উপচে পড়া ভিড় এবং বৈশাখী আয়োজন আপনারা ফেসবুকে ইউটিউবে দেখেছেন অনলাইনে যে কী পরিমাণ সারা পেয়েছে ফেলেছে, এবং দুই জায়গায় দর্শকের অনুরোধে আমার অনেকক্ষণ লম্বা সময় স্টেজে থাকতে হয়েছে, তারা এনজয় করেছে আমার প্রতিটা পারফর্মেন্স, ওখানে ভালো করেছে, এবং দর্শকের মধ্যে এত নায়ক নায়িকারা যে এত পারফর্ম করতে পারে তারা মনে করে শুধু না গায়করা গান গায়, নায়ক নায়িকারা কী করে, তো সেই ধারণাটা এবার সিডনিবাসী এবং মেলবোর্নবাসী বুঝতে পেরেছে, এবং দে আর হাইলি অ্যাপ্রিসিয়েটেড আস, এবং তারা এত খুশি এবং আসার সময় এত উপহার এত ভালোবাসা দিয়েছে, আনবিলিভেবল। তবে অনেকে মনে করছিল আপনি সিডনি থেকে বউ নিয়ে ফিরবেন, আমি তো বলেছিলাম যে সব আকর্ষণই আকর্ষণ থাকুক, কারণ সবসময় যদি বউ নিয়েই যাই বা বউ নিয়ে সবসময় যদি বউ নিয়েই যাই বউ নিয়েই থাকি চিন্তাই করি তাহলে কাজ করবো কীভাবে, বউ নিয়ে ফিরবো, তো যদি আমি বউ নিয়ে ফিরি তাহলে তো সবার আকর্ষণই শেষ হয়ে গেল, তো আমি একটু চিন্তা করলাম যে আরও একটু দেখি, আরও আপনারা জানেন বোধ হয় আমি আর একটা ইভেন্টে লন্ডন যাচ্ছি 22 তারিখে, এবং 22 তারিখ এটা কিন্তু একটা বড় ইভেন্ট, আপনাদেরকে একটু বলে রাখি, বাঙালি ফেস্টিভ্যাল যেখানে 20,000 বাঙালি উপস্থিত থাকবে, 20 থেকে 30,000 মাইলান স্টেডিয়ামে, সেখানে আমি নগর বাউল খ্যাত জেমস, প্রীতম হাসান, আরও অনেক অনেক শিল্পীরা সেখানে পারফর্ম করবে, সেখানে
প্রতি বছরের সবচেয়ে বড় প্রোগ্রাম লন্ডনে। আমি প্রবাবলি আমি 22 তারিখে লন্ডন যাচ্ছি, আপনাদের সাথে দেখা করেই যাব। এবং সেখানে 26-27 দুই দিন ব্যাপী প্রোগ্রাম বাঙালি ফেস্টিভ্যাল লন্ডনে। আমি মনে করি লন্ডনের যত বাঙালি আছে তাদের প্রাণের একটা উৎসব হবে এটা। সেখানে পিঠা থাকবে, স্টল থাকবে, পারফর্ম করব দুই দিন ব্যাপী। সেখানে সমস্ত বাঙালিরা লন্ডনের আসবে। আমার মনে হয় এটা অন্যরকম একটা আরেকটা মিলন মেলা হবে লন্ডনে। এবং তারপর পরেই আমি কানাডা যাচ্ছি, টরন্টোতে শো আছে আমার, আমি মিয়ামিতে আমি শোতে যাচ্ছি আমেরিকার, তারপর হচ্ছে আমি লস অ্যাঞ্জেলস যাচ্ছি শোতে। অনেকগুলো শো আমার আসলে কনফার্ম হয়ে গিয়েছে যে শোগুলো করতে যাচ্ছি। আমার ডায়লগে বলতে আপনারা শুনলে অবাক হবেন, আমার বলতে হচ্ছে যে যখন প্রথম টিজারটা যায় অস্ট্রেলিয়ার সবাই ভয় পেয়ে গিয়েছিল, মনে করছিল যে আমার কোনো গণ্ডগোল হয়েছে বা আমি মনে হয় সেটা করবো না। তো তারা খুব দেওয়ার অ্যাফ্রেড, বাট যখন তারা ক্লিয়ার হয়ে গিয়েছে তারা সবাই খুশি যত সুন্দর একটা কাজ করেছি। এবং সাকিব আল হাসান ভাই অনেক ভালো কাজ করেছে, সব মিলে একটা ধামাকা হয়েছে ইনশাআল্লাহ। তবে হারিয়া এত সুন্দর পারফরমেন্স করেছে, আনবিলিভেবল, এবং সবাই খুশি সিডনি মেলবোর্নে দুর্দান্ত প্রায় 16-17 মিনিটের ট্র্যাকে পারফরমেন্স করেছে জনপ্রিয় সব গানের সাথে। এবং লাস্টের দিন মেলবোর্নে সিডনিতে 30 মিনিট ছিল স্টেজে, নিজে গান করেছে। পারফর্মার হলে এরকম হওয়া উচিত যারা স্টেজে কাজ করে, যেন দর্শকের সাথে ইন্টারাকশনটা হয়। প্রচণ্ডভাবে ইন্টারাকশন করে কাজ করেছে ফারিয়া। এবং আমি রিয়েলি আমার কাজিন প্রতীক হাসান, মানে এই তিনজনের পারফরমেন্সে পুরো সিডনি মেলবোর্নবাসী খুশি। এবং প্রেম